এয়ারবাসের মতো বোয়িংও বাংলাদেশে বিমান বিক্রয়ে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি একথা জানান। বাংলাদেশে পর্যটন খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানোর কথা বলেন পিটার হাস। রাষ্ট্রদূত বলেন, বিমানের অগ্রগতিতে বোয়িং সর্বাত্মকভাবে সহায়তা করতে আগ্রহী। একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে ফেডারেল সিভিল এভিয়েশন অথরিটি কাজ করতে আগ্রহী বলেও জানান পিটার হাস। এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বিমান চলাচলের বিষয়ে কাজ চলছে। To talk about plans for tourism development here in Bangladesh, as well as the civil aviation partnership between the United States and Bangladesh. And specifically, we talked about... Ek minute nagad Islamic account khulte dial korun, 4167#. Efforts underway to for Bangladesh to meet the standards, to be able to fly nonstop to the United States. Bangladesh tourism and civil aviation development day. আমরা যে একসাথে কাজ করেছি এবং আগামীতে কাজ করব, এ ব্যাপারে তিনি তার অভিমত ব্যক্ত করেছেন। আমি আশা প্রকাশ করেছি যে আগামীতে সকল বিষয়ে, বিশেষ করে নিউ ইয়র্কে আমাদের যে স্লটটা আছে, সেই স্লটটার জন্য আমরা তাড়াতাড়ি পেতে পারি।